বিজলি দা বাড়িতে আছো? না কাকু, বাপি তো বাড়িতে নেই। ও নেই তাহলে? তাহলে আর কি, বাড়ি চলে যান। হ্যাঁ তাহলে আর কি, বাড়িতে এসে বসুন, একটু পরেই হয়তো বাপি চলে আসবে। আচ্ছা ঠিক আছে, আর বলো না। আর বলছিও না। আরে বলুন বলুন। বাইরে যা রোদের তাপ, পুরো পুড়ে গেলাম। তাহলে আপনার অস্থিটা, ওটা তো আবার আপনার পরিবারকে দিতে হবে। মজা করছো? হ্যাঁ কাকু মজাই করছি, আপনি বসুন আমি একটু আসছি। কোথায় যাচ্ছ আবার? বান্নল আনতে। বান্নল? বান্নল কি জন্য? এই তো একটু আগেই বললেন যে আপনি পুরো পুড়ে গেছেন, আর পুড়ে গেছেন বলেই তো নিশ্চয়ই জ্বালা করছে, তো বান্নলটা নিয়ে আসি, লাগিয়ে নেবেন, তাহলে জ্বালাটা কমে যাবে। এই তুমি কি মজা করছো আমার সাথে? আরে হ্যাঁ কাকু মজা করছি, সবসময় কি আর সিরিয়াস ভালো লাগে বলুন? আপনি বসুন আমি একটু আসছি। আরে না না, আমার জন্য কিছু আনতে হবে না, আমি খেয়ে এসেছি। আমি আপনার জন্য কিছু আনতে যাচ্ছি না কাকু। তাহলে কোথায় যাচ্ছ? পটল তুলতে যাবেন? এসব কি বলছো তুমি? আরে কাকু ওই যে ফ্রিজের নিচে যে পটলটা পড়ে আছে না, ওটাই তুলবো বলছিলাম। ও আচ্ছা তাই বলো। আর এখনই যা গরম পড়েছে, সত্যি সত্যি না পটল তুলে দিই আমি? এই গরমের মধ্যে শ্রাদ্ধ বাড়ি খেতে না খুব চাপ হয়ে যাবে কাকু। তারপর বলুন কাকু, খেলা দেখছেন? টিভি খুললেই তো এখন সবার আসল খেলা দেখছে। আমি ওই খেলা দেখার কথা বলছি না কাকু, ক্রিকেট খেলা দেখার কথা বলছি। ও হ্যাঁ সে তো অবশ্যই, আর এবারে দেখতে যাওয়ারও খুব ইচ্ছা আছে। তাহলে মাই ইলেভেন সার্কেলের থ্রু ফ্রিতে ভিআইপি টিকিট জিতে নিন। কিভাবে? এই তো 7th April ইন্ডিয়া টি টোয়েন্টি লিগের ম্যাচ আছে না, লখনৌ ভার্সেস হায়দ্রাবাদ, তো দুটো টিম থেকে 11টা প্লেয়ারকে সিলেক্ট করে একটা টিম বানান, তারপর তাদের পারফরমেন্স পয়েন্টস পান আর ক্যাশ প্রাইজ জিতুন। আচ্ছা তারপর? তারপর আর কি, গিভ অ্যাওয়ে কনটেস্ট জয়েন করে 15th April পাঞ্জাব ভার্সেস লখনৌ ম্যাচে দুটো ভিআইপি টিকিট, আর যেখানে খেলা হবে সেখানে ফুললি পেড ট্রিপ ফ্রিতে পেয়ে যান মাত্র 1 টাকার এন্ট্রি ফিস দিয়ে। আর এটা শুধুমাত্র যারা আমার লিঙ্কের থ্রু করবে তাদের জন্যই ভ্যালিড। আর টুর্নামেন্টের প্রতিটা ম্যাচের মেগা কনটেস্ট জয়েন করলে আপনি জিতে নিতে পারেন 2nd prize 1 কোটি টাকা। 2nd prize এত বড় হলে 1st prize কত বড় তাহলে? আরো বড় কাকু, তাই তো বলছি, আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ডাউনলোড করুন, আর আমার কুপন কোড ইউজ করলে আপনি পেয়ে যেতে পারেন 20% এক্সট্রা ক্যাশ আর 500 টাকার বোনাস। তো আর কি ডাউনলোড করুন মাই লেভেল সাইকেল। আচ্ছা একদম, আর সত্যি বলতে এই গরম না আমার একদম সহ্য হয় না, এই গরমে তো আমি সারাক্ষণ এসি চালিয়ে থাকি, আর কোথাও গেলেও আমি হচ্ছে এসি গাড়ি করেই যাই। কিন্তু আপনাকে তো কাকু সবসময় সাইকেলেই যেতে দেখে, তাহলে আমি যখন পাড়ার মধ্যে থাকি তখনই তাহলে তুমি আমাকে দেখো, আর পাড়ার মধ্যে তো আর 4 চাকা ঢুকবে না, তাই তখন বাধ্য হয়ে সাইকেল নিয়ে বেরোতে হয়। কিন্তু ঘোষ কাকু তো পাড়ার মধ্যেই 4 চাকা ঢুকিয়ে দেয়। ঘোষদার ছোট গাড়ি তাই, আর আমারটা অনেকটা বড়। দেখে কই বোঝা যায় না, গাড়ির কথা বলছি আমি। তো তারপর? তার আর পর নেই কাকু, সবাই আপন, বাপন চৌকি চাপন, ওল ঢোল মামার খোল, খবর খুলে নতুন নতুন চোর। বলছি এসিটা কি তোমরা সাজানোর জন্য লাগিয়ে রেখেছো? হ্যাঁ কাকু, আপনি কি ইউজ করার জন্য লাগিয়েছেন? হ্যাঁ। আরে কাকু মজা করছি, এসি তো আর সবসময় চালানো যায় না, বুঝতেই তো পারছেন ইলেকট্রিক পড়ে অনেক, আর ইলেকট্রিক বিলটা তো আর আপনি এসে পে করবেন না, আমার বাবিকেই পে করতে হবে, তাই সবসময় চালাই না। আর আমাদের তো এই গরমে এসি সারাক্ষণ চলতেই থাকে, আমাদের তো কেউ মানে এক মুহূর্তে এসি আর থাকতেই পারে না, আমাদের বাড়ির প্রতিটা রুমে হচ্ছে এসি, ডাইনিং এ এসি, কিচেনে এসি, এই তো গত পরশুদিন 3টে বাথরুমে হচ্ছে 3টে 1 টনের এসি লাগালাম, আরে পাকা ছিল কিন্তু গরম তাও সহ্য ছিল না, তাই বাধ্য হয়ে 3টে এসি লাগিয়ে নিলাম 3টে বাথরুমে। ও তাহলে আপনার বাড়িতেই ওনারা এসেছিল না? কারা? হলিউড থেকে স্পাইডারম্যান, স্পাইডারম্যানের গার্লফ্রেন্ড, আর বলিউড থেকে শাহরুখ খান, সালমান খান, আপনার বাড়ি অনুষ্ঠানই এসেছিল তো। আজকের এই খবরটা দেখেছেন কাকু? কি খবর? এই যে দেখুন না বলছি, এই গরমে এক প্রতিবেশী এক প্রতিবেশীর বাড়িতে গিয়ে বড় বড় ডায়লগ মারছিল বলে প্রতিবেশীর ছেলেটার নাকি খুব মাথা গরম হয়ে যায়, আর ওই প্রতিবেশীর গলায় নাকি ছুরি চালিয়ে দেয়। দেখেছেন এটা? কি ইন্টারেস্টিং খবর। হ্যাঁ আর ছেলেটারও কোনো দোষ নেই, এই গরমে যদি তার মাথা আরো গরম করিয়ে দেয় তাহলে এরকম তো হবারই কথা ছিল। আপনি বসুন আমি একটু আসছি। কোথায় যাচ্ছ? এই রান্নাঘর থেকে ছুরিটা আনতে। হ্যাঁ ছুরি কেন, কি জন্য? আরে কাকু কাটবো বলে এই শোষাটা। আমি তাহলে বলুন এখন আসছি। হ্যাঁ পরে অন্য একদিন আসবো, কোনো এমনি তো অনেক দেরি হয়ে গেছে। আরে কাকু বসুন, আগে কাটি শোষাটা, তারপর খেয়ে যাবেন কোনো? না না দরকার নেই, ঘরে আমার অনেক শোষা পড়ে আছে, ঘরে গিয়ে খেয়ে নেবো কোনো। আমি এখন আসছি। হ্যাঁ কোথায় শোষা কাটতে গিয়ে আমার শোষাটাই কেটে দেবে, দরকার নেই বাবা পালাই যা আগে। আরে আরে কাকু দাঁড়া, কি হবে আমি খেয়ে নি তাহলে। হাই ফ্রেন্ডস, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করা, খুব খুশি করা, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর প্লিজ এই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, পাশে বেল আইকনটাকে ডং করে বাজিয়ে, আর হ্যাঁ ডোন্ট ফরগেট টু ডাউনলোড মাই ইলেভেন সার্কেল অ্যাপ, নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আর আমার কুপন কোড ইউজ করো, সঙ্গে জিতে নিতে পারো হচ্ছে 2টো VIP টিকিট, আর হচ্ছে 20% এক্সট্রা ক্যাশ আর 500 টাকার বোনাস। দিস গেম মে বি হেভি ফার্মিং অর ফাইনান্সিয়াল রিস্ক, প্লে রেসপন্সিবলি। আর দেখা হচ্ছে পরের ভিডিও খুব শীঘ্রই, ততক্ষণ টেক কেয়ার, বাই, টাটা।